নমস্কার সবাইকে, আমি পৌশালি। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা কিন্তু বেশ কিছু মাস আগে শ্যুট করে রাখা একটা ভিডিও। আমার মেয়ে যখন এই 11 মাস মতো বয়স ছিল তখন মেয়ের সাথে সারাটা দিন কেমন করে কাটাতাম সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবে। এখন বাজে প্রায় 8:30 থেকে 9:45 মতো, ও ঘুম থেকে উঠে পড়েছে। ওকে উঠিয়েই আমি কি করি, বাসি মুখে ওর পাটা ভালো করে যে কোনো অয়েল দিয়ে ম্যাসাজ করে দিই। এই সময় কিন্তু আমার মেয়ে ঠিক করে হাঁটা শেখেনি, মানে দাঁড়াতেও পারতো না। প্রত্যেকটা বাচ্চার কিন্তু ডেভেলপমেন্টের স্টেজ আলাদা হয়ে থাকে। কেউ কেউ দেখা যায় 8 মাসে গিয়ে কিন্তু দাঁড়াতে শিখে যাচ্ছে কিংবা হাঁটতে শিখে যাচ্ছে, কেউ আবার সেই জায়গাটাতে 18 মাসও সময় লাগিয়ে দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অন্য কারোর বাচ্চা দেখে ভয় পেলে চলবে না। আমাদের যদি কোনো ধরনের কোনো সন্দেহ থাকে সবার আগে কিন্তু ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত। আর আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার মেয়ের 11 মাস বয়সেও কিন্তু ও ঠিক করে দাঁড়াতে পারতো না, তো সেখান থেকে আমার বাবা মা খুব টেনশন করতো। তো আমার ঠাকুমা এই টোটকাটা আমাকে বলেছিল, তো সেই কারণেই আমার করা। আর আমি এটা জানতামই, বাচ্চাদের পায়ের মাসেল যতক্ষণ না ভালো করে স্ট্রেংথ পাচ্ছে ততক্ষণ কিন্তু ওরা হাঁটতে পারে না। আর আমার মেয়ে কিন্তু ছোট থেকে একদমই মালিশ নিতে চাইতো না, তো মালিশ দিলে কি হয়, পায়ের মাসেলে ভালো করে ব্লাড সার্কুলেশন হয় আর তাতে করে ওদের হাঁটাতেও সুবিধে হয়। বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে রুমা ব্যানার্জি দিদি ভাই খুব সুন্দর একটা জিনিস আমার সাথে শেয়ার করেছিল, মানে নিজের মেয়ের ডায়েট চার্টটা আমাকে লিখে জানিয়েছিল। তো যদিও মেসেজটা সেই সময় পাইনি, এই কিছুদিন আগে আমি মেসেজটা পড়েছি, দেখে আমার খুব ভালো লেগেছে দিদি ভাই। জানি না তুমি আজকে আমার ভিডিওটা দেখছো কি না, তবে যদি দেখে থাকো তোমাকে মন থেকে আমি ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ আমার পাশে এভাবে থাকার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য, এভাবেই পাশে থেকো আমার। কথা বলতে বলতে কিন্তু মেয়ের জন্য এদিকে ব্রেকফাস্টটাও বানিয়ে নিলাম। আজকে কিন্তু ওকে ব্রেকফাস্টে আমি ওটস দিচ্ছি। ওটসটাকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, তারপরে ওটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। 1 কাপ দুধ আর একটুখানি জলের মধ্যে 5 মিনিট মতো ওটসকে ফুটিয়ে নিলাম। আর আজকে এটাকে একটু কলার সাথেই খাওয়াবো। সাধারণত কলা কিন্তু আমার মেয়ে একদমই পছন্দ করে না, তাই কলা খাওয়ালে সবসময় ওটসের সাথে, তা নাহলে একটু প্যানকেক বানিয়ে খাওয়াই। আর এই ওটসের মধ্যে আজকে আমি একটু ড্রাই ফ্রুটসের গুঁড়ো দিয়েছি আর একটুখানি মিষ্টি করার জন্য গুড় দিয়েছি। যাই হোক, এখন কিন্তু ওর ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি আর তার সাথে ওর যে ওয়াটার বটলটা আছে ওটা একটুখানি স্টেরিলাইজ করে নিলাম। সকালে উঠে কিন্তু এই কাজটা আমি করে নিই, আর জল ভরে রেখে দিই আর সারাদিন এইটা মাঝে মধ্যে ওকে অফার করতে থাকি। সকালে খালি পেটে ওকে একটুখানি জল খাইয়ে দিচ্ছি। নর্মালি ওকে আমি কি করি, জল না খেলে গ্লাসে আর চামচে করে খাওয়াই, কিন্তু এই সিপারটাতেও অভ্যেস করার চেষ্টা করছি, তাতে করে আমারও একটুখানি সুবিধে হয়। তো জলটা যতটুকু খেলো খেলো, তার কিছুক্ষণ পরেই আমি ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। আর সকালে উঠে বাচ্চারা কি হয়, একদম ঘুম থেকে ওঠার পর একদমই ব্রেকফাস্ট করতে চায় না, তো আমার মেয়েকে প্রায় 8 ঘন্টা মতো এরকমভাবে ছেড়ে দিতে হয়, তারপরে ব্রেকফাস্টটা দিলে মোটামুটি যতটা খাওয়ারও খেয়ে নেয়। এখন আপনাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে ওই ড্রাই ফ্রুটসের যে গুঁড়োটা সেটা কিভাবে করে থাকি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, 1/2 কাপ আমি নিয়েছি আলমন্ড আর 1/2 কাপ নিয়েছি ক্যাশিউ নাট, মানে কাজু। সেটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। যেহেতু সমস্ত ড্রাই ফ্রুটসগুলোর ভাজার টাইমগুলো আলাদা, তাই সব কিছু একসাথে দিয়ে দিলাম না, আগে ওগুলোকে ভেজে নিলাম, তারপরে এখন 1/2 কাপ মতো আখরোট দিয়ে দিচ্ছি, মানে ওয়ালনাট দিয়ে দিলাম। তারপরে আবারও ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এই যে দেখুন, ভালো করে ভাজা হয়ে গিয়েছে, মানে আলমন্ডের গাগুলো একটু ফাটা ফাটা মতো হয়ে যাবে। সেই অবস্থাতে আমি এটাকে নামিয়ে নিচ্ছি, তারপরে এটাকে ভালোভাবে ঠান্ডা হতে দেব। এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি 1 বছরের পরেই দেওয়া শুরু করেছি। 1 বছরের আগে ওই ধরুন 8 মাস থেকে শুধুমাত্র আলমন্ড দিতাম, তাও ভিজিয়ে খোসা ছাড়িয়ে ওটাকে ভালো করে গ্রাইন্ড করে যে কোনো খাবারের সাথেই মিশিয়ে দিতাম। যাই হোক, এদিকে কিন্তু আমার ড্রাই ফ্রুটসগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখলাম তারপরে কিছু কিছু চাঙ্কস রয়ে গিয়েছে, তো এগুলোকে আলাদা করে আবারও ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, একসাথে ব্লেন্ড না করে একটু থেমে থেমে এগুলোকে ব্লেন্ড করতে হবে। একসাথে যদি ব্লেন্ড করে নেন তাহলে কিন্তু ড্রাই ফ্রুটস থেকে অয়েলগুলো বেরিয়ে আসবে আর এগুলো কিন্তু ওই লাড্ডুর মতো এক জায়গাতে জড়ো হয়ে যাবে, মানে এরকম ঝরঝরে হবে না। মাম্মামকে সকালে ব্রেকফাস্টটা করিয়ে নেওয়ার পরে ওর একটুখানি এনার্জি ফিরে আসে, ওকে এখন ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি, কিছুক্ষণ আমার সাথে খেলবে, তারপরে কিন্তু একটা ন্যাপ নিতে যাবে।
এখন প্রায় বেজে গিয়েছে 11:30 মতো। ওকে আমি একটা ফল দিয়ে দেবো। তো ওকে ফলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ফল আমি দিয়ে থাকি। তো আজকে হাতের কাছে মুসাম্বি ছিল, মুসাম্বি থেকে জুস বের করে দেব। তো এই সময়টা কিন্তু আমার মেয়ে একটা মুসাম্বির জুস একদমই খেতে পারতো না। তো এখানটায় আমি ওকে হাফ মুসাম্বির জুস বের করে নিজের হাতে করে খাইয়ে দেব, আর হাফ যেটা থাকবে সেটা আমি ওকে হাতে দেব। তো এরকমভাবে স্কিনটাকে বের করে দেব আর বীজগুলোকে বের করে ওকে আমি হাতে দিয়ে দেব। তো এইরকম সময় থেকে বা এর আগে থেকেও বলতে পারেন, ওকে আমি হাতে কিছু না কিছু দেওয়ার অবশ্যই চেষ্টা করতাম, দিনে একটা হোক দুটো টাইম, যে কোনো একটা টাইম। অনেক মায়েদেরকে দেখেছি বাচ্চাদেরকে নিজের হাতে করেই খেতে দেয়, মানে নিজের হাতে করেই ওরা যতটা পারলো খেলো আর যতটা পারলো না ছেড়ে দিল। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আমার মেয়ের ক্ষেত্রে এই জিনিসটা একদমই করতে পারিনি। কারণ ওকে যখনই আমি হাতে করে খেতে দিতাম, ও একটা দুটো বাইট কিংবা বড় জোর 3-4 বাইটের বাইরে কিন্তু ও খেত না। তো আমার মনে হতো ওর হয়তো পেটটা ভালোভাবে ভরছে না, আর সত্যিই ভরতো না পেট। তো আমি সবসময় প্রত্যেকটা মিল কিন্তু নিজের হাতে করে খাওয়াতাম, আর তার সাথে সাথে কিছু টুকটাক জিনিস ওর হাতে করে দিতাম, যাতে ওর হাতে করে খাওয়ার অভ্যেসটা বিল্ড হয়। তো খাইয়ে দাইয়ে নিয়েছি, এখন ওকে আমি স্নান করিয়ে দিচ্ছি, ভালো করে অয়েল ম্যাসাজ করে দিয়েছি আবার। তারপরে একটু ঈষদুষ্ণ জলের মধ্যে ওকে কিছুক্ষণ বসিয়ে রাখি। ও এই জিনিসটা না ছোটো থেকে খুব এনজয় করে, একদম ছোটোবেলায় তো স্নান করতে একদমই পছন্দ করতো না, তবে যবে থেকে স্নান করা ব্যাপারটা বুঝেছে তবে থেকে এই জলের মধ্যে বসে থাকতে ও খুব পছন্দ করে। আর বছরের প্রত্যেকটা সিজনে কিন্তু মাম্মামকে আমি ঈষদুষ্ণ গরম জলে স্নান করাই, কখনো ঠান্ডা জলের ব্যবহার করি না। যাই হোক, স্নান করিয়ে দিয়েছি, এখন গাটা ভালো করে মুছিয়ে ওর বডি লোশন দিয়ে ভালো করে ময়েশ্চারাইজ করে দেব। তারপরে কিন্তু ওকে আমি দুপুরের লাঞ্চটাও করিয়ে নেব। এখন আপনাদের সাথে দেখা করছি, প্রায় সন্ধে হয়ে গিয়েছে। দুপুরের লাঞ্চের ভিডিওটা সেরকমভাবে করা হয়নি, কারণ আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু মাম্মামের লাঞ্চের কিছু না কিছু রেসিপি আমি শেয়ার করে থাকি। বেশিরভাগ দিন কিন্তু ওকে লাঞ্চে আমি খিচুড়ি খাইয়ে থাকি বিভিন্ন ধরনের সবজি দিয়ে। আর এখন আমি সন্ধেবেলা ওর টিফিনটা বানিয়ে নিচ্ছি। সন্ধেবেলা আজকে বানাচ্ছি একটু সুজি, আর সুজিতে কিন্তু আমি সবসময় জল ব্যবহার করে থাকি, পুরোপুরি দুধ দিয়ে সুজিটা কখনোই ফোটাই না। এই যে কাপটা দেখতে পেলেন, এই কাপের কিন্তু হাফ কাপ মতো আমি দুধ ব্যবহার করেছি। যেহেতু সকালবেলাটা ওকে আমি দুধ খাইয়েছিলাম, তাই সন্ধেবেলাটা খুব একটা বেশি দুধ খাওয়াই না। এই সুজিটা বানাতে আমি ঘিয়ের ব্যবহার করেছি, প্রায় হাফ চামচ ঘিয়ের মধ্যে 2 চামচ মতো সুজি দিয়ে ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপরে ওর মধ্যে জল দিয়ে ভালো করে ফুটিয়েছি, তারপরে আবারও দুধ দিয়ে ফুটিয়ে ওর মধ্যে গুড় আর একটু ড্রাই ফ্রুটস মিশিয়ে দিয়েছি। ওর সন্ধেবেলার খাবারটা কিন্তু একদমই আমি হেভি করি না, খুব হালকা রাখার চেষ্টা করি। কিন্তু আজকে একটুখানি সুজি দিলাম, অন্যান্য দিন কিন্তু অন্যান্য খাবার আমি দিয়ে থাকি। তো এখন ওকে একটু গ্লাসে করে জল খাওয়াচ্ছি। আমি সারাদিনে টুকটাক এটা ওটা করে কিন্তু ওকে খাওয়ানোর অভ্যেস করে থাকি, চামচ হোক গ্লাস হোক ওকে অল্প অল্প করে খাওয়ানোর অভ্যেস করিয়েছি। এখন অবধি চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে এখনও অবধি পুরোপুরি সফল হতে পারিনি। তো যাই হোক, ওকে এখন আমি সুজি খাইয়ে নিয়েছি, আর সুজিটা যতটা খেয়েছে খেয়েছে, তারপরে একটু চামচে করে জলও খাইয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাচ্চার ফুড হ্যাবিট যেরকম আলাদা, সেরকম পছন্দের অপছন্দের খাবার তালিকাও আলাদা হয়ে থাকে। কারুর বাচ্চা যদি এটা খেতে পছন্দ করে, তার মানে যে আমার বাচ্চাও পছন্দ করবে তা একদমই নয়। আমার বাচ্চা দেখা যায় অন্য কোনো খাবার খেতে পছন্দ করছে, আবার দেখা যায় যেই খাবারটা পছন্দ করছে সেটা কিছুদিন পরে হয়তো মুখেও দিতে চাইছে না। এই প্রবলেমটা ইদানিং আমি ভীষণভাবে ফেস করছি। তবে আমার মনে হয় এই রকম টাইমগুলোতে আমাদের মায়েদেরকে মাথাটা ভীষণভাবে শান্ত রাখতে হয়, আর চেষ্টাটা চালিয়ে যেতে হয় যে বাচ্চাটাকে যাতে ঠিকঠাকভাবে খাওয়ানো যেতে পারে, যাতে ওর গ্রোথের মধ্যে কোনো রকমের সমস্যা না হয়। তো যাই হোক, বিকেলে খাওয়া দাওয়া করে কিন্তু মেয়ে ভীষণভাবে অ্যাক্টিভ থাকে, খুব খেলাধুলো করে। তো তার ফাঁকে আমি এখন ওর জন্য ডিনার বানাতে চলে এসেছি। আমি কিন্তু ডিনারে খুব একটা বেশি ভ্যারিয়েশন কখনোই দিতাম না, এই টাইমটা ওকে আমি বেশিরভাগ সময়টা খিচুড়ি দেওয়ার চেষ্টা করতাম। তো খিচুড়ি ছাড়া আমি এই ধরনের স্যুপও দিতাম। তো খিচুড়ি যে শুধু চালের খিচুড়ি দিতাম তা নয়, কখনো কখনো ডালিয়া, কখনো ওটসের খিচুড়িও দিতাম। তো আজকে ওর জন্য আমি একটু মুগ ডালের স্যুপ বানিয়ে নিচ্ছি, একটু লাউ আর একটুখানি গাজর দিয়ে। তো প্রথমে একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটুখানি লাউ আর গাজর দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। আর এই ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ওটাও এখন দিয়ে নিয়েছি, এটাও ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে জল দিয়ে এটাকে আমি প্রেশার কুক করতে দেবো। তার আগে মনে পড়লো একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো কিন্তু এই ধরনের স্যুপে একটু ভালো টেস্ট আনে।
তো তিন চারখানা হুইসেল দেওয়ার পরে কিন্তু ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। তারপরে এর ওপরে আমি হাফ চামচ মতো বাটার দিয়ে দেব, দিলেই কিন্তু ডিনারটা রেডি হয়ে যাবে। ডিনার করানোর মিনিট 20 আগে ওকে একটুখানি জল খাইয়ে নিই এরকমভাবে, তারপরে ওকে আমি ডিনারটা করিয়ে দিই। তাহলে আজকের ভিডিওটা এতদূর অবধিই ছিল। আজকের এই ভিডিওটা কিন্তু শেয়ার করবো না বলে অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করলাম। এই নতুন ধরনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।